কি বন্ধু, এক ঘন্টাও পড়তে পারছো না? পড়তে ভালো লাগছে না? শুধু পড়তে বসলেই যত সমস্যা, কখনো সামাজিক সমস্যা, কখনো পারিবারিক সমস্যা, অনেক রকমের সমস্যা। আর এই ছোট ছোট সমস্যাগুলো তোমাকে লেখাপড়া থেকে দূরে সরিয়ে রাখছে। এবার ভালোভাবে বোঝার চেষ্টা করো। যদি এখনো না বুঝতে শেখো, এই ছোট ছোট সমস্যাগুলোই একদিন তোমাকে সমস্যার সাগরে ফেলে মেরে দেবে। আসলে ওই ছোট ছোট সমস্যাগুলো দেখে তুমি ভয় পেয়ে যাচ্ছ এবং নিজেও কিন্তু অলসতাকে আপন ভেবে নিজের স্বপ্নকে, নিজের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ। আচ্ছা বন্ধু, একবার বলো তো, কার সমস্যা নেই? তোমার দেখা যেই ছেলে বা মেয়েটা খুব ভালোভাবে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়েছে, তাকে একবার জিজ্ঞাসা করে দেখবে, সে কি শুধু শুধুই প্রতিষ্ঠিত হতে পেরেছে, নাকি তাকেও এরকম হাজারো লাখো ছোট ছোট বাধা অতিক্রম করতে হয়েছে। দেখবে তারাও এরকম হাজারো ছোট ছোট সমস্যার সাথে লড়াই করতে করতে শেষ পর্যন্ত জয়লাভ করতে পেরেছে, আজকে ওই জায়গায় পৌঁছতে পেরেছে। তাই তুমি যদি নিজে নিজেই নিজের অলসতার কাছে হার মেনে, পরিশ্রমের কাছে হার মেনে নাও, তাহলে কিন্তু তুমি কখনোই যেই স্বপ্নটা দেখছো সেটা বাস্তবে পরিণত করতে পারবে না। স্বপ্নকে যদি বাস্তবে পরিণত করতে চাও, তোমাকে অধ্যয়ন করতেই হবে। জ্ঞান ছাড়া, শিক্ষা ছাড়া তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না, কখনোই ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবে না। আর তুমি তো এখন ছাত্র বা ছাত্রী, তাই তোমার উচিত শুধু লেখাপড়া করা। হ্যাঁ, এটাই সত্যি, লেখাপড়া করতে হয়তো কষ্ট হবে, কিন্তু কষ্ট ছাড়া বন্ধু কিছুই যে হবে না, যদি এখন না কষ্ট করতে পারো, সারা জীবন কষ্ট করে কাটাতে হবে। আর এখন যদি কষ্ট করে নিজেকে খাটিয়ে নিয়ে, পরিশ্রম করিয়ে নিয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে পারো, তাহলে কিন্তু সারা জীবন আনন্দে কাটাতে পারবে। মোবাইল ব্যবহার করার সময় তোমার কষ্ট হচ্ছে না, বন্ধুদের সঙ্গে সময় নষ্ট করার সময় তোমার কষ্ট হচ্ছে, গেম খেলার সময় তোমার কষ্ট হচ্ছে না, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে তোমার কষ্ট হচ্ছে না, মেসেঞ্জারে কথা বলতে তোমার কষ্ট হচ্ছে না, আর লেখাপড়া করতে তোমার কষ্ট, আবার বড় বড় স্বপ্নও দেখছো, কিচ্ছু হবে না, ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আর যদি ওই সব বাজে কাজ বন্ধ করে নিজেকে তৈরি করতে থাকো, খুব ভালোভাবে মন থেকে লেখাপড়া করতে থাকো, দেখবে তোমার জীবন খুব সুন্দর হয়ে উঠবে। আর যদি লেখাপড়া করতে তোমার কষ্ট হচ্ছে, তাহলে কি লোক দেখানো লেখাপড়া করছো? পিতামাতার কষ্টের পরিশ্রমের টাকা ধ্বংস করার জন্য শুধু শুধু স্কুল কলেজে যাচ্ছ, শুধু শুধু এত খরচ করে টিউশন করছো, এত সব কিছু করছো, এতে কষ্ট হচ্ছে না? আর বসে বসে লেখাপড়া করতে কষ্ট হচ্ছে, আর বাহানা মারতে জায়গা পাওনি, শুধু শুধুই অজুহাত দিচ্ছ। আচ্ছা, তুমি স্বীকার করে নাও না যে তোমার কোনো দাম নেই, তুমি একজন কাপুরুষ, আর স্বপ্ন দেখা বন্ধ করো। আর যদি সত্যিই স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে নিজেকে বীর পুরুষ ভাবো, পরিশ্রমের কাছে হেরে না গিয়ে পরিশ্রমকে হার মানিয়ে দাও, জয়লাভ করার জন্য যুদ্ধ করো, নিজেকে বলো, হ্যাঁ আমি পারবো, আমি একজন যোদ্ধা, আমি হার মানতে চাই না, অলসতার কাছে হার মানতে চাই না, যা ভুল করেছি সত্যিই ভুল করেছি, আর সেই ভুল দ্বিতীয়বার করব না, আজ থেকেই আমি খুব ভালোভাবে মন দিয়ে লেখাপড়া করব, আমিও টপার হতে চাই, আমিও একজন ভালো স্টুডেন্ট হতে চাই, আমিও প্রত্যেক শিক্ষক শিক্ষিকার প্রিয় একজন স্টুডেন্ট হতে চাই, আমিও গ্রামের একজন ভালো মানুষ হতে চাই, এই সমাজের একজন ভালো মানুষ হতে চাই, পিতা মাতার কাছে একজন ভালো ছেলে হতে চাই। যদি সত্যিই মন থেকে হতে চাও, তাহলে দেখবে লেখাপড়া করতে, পরিশ্রম করতে, মেহনত করতে আর কষ্ট মনে হবে না। আচ্ছা, তোমার খাবার খেতে কষ্ট হয় কি বন্ধু? হয় না, কারণ তুমি জানো না খেলে তোমার শারীরিক ক্ষতি হবে। ঠিক সেই রকমই লেখাপড়াটাও এই খাবারের মতো, তুমি যদি লেখাপড়া না করো, তোমার জীবনও ধ্বংস হতে থাকবে, তোমার জীবন অনেক ক্ষতিগ্রস্ত হবে। যেই সব জিনিসগুলোকে তুমি প্রয়োজনীয় ভাবছো, তার মধ্যে লেখাপড়ার বিষয়টাকেও যোগ করে দাও, দেখবে সব সহজ হয়ে যাবে, তোমাকে নিজেকে ভালো লাগবে। তুমি কি দেখতে পাও না যেই সব ছেলে মেয়েগুলো স্কুল বা কলেজে টপার হয়, ভালো লেখাপড়া করে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে, তাদেরকে সকলেই কেমন সম্মান করে, তাদেরকে সকলেই সবাই আপন করে নিতে চায়। আসলে তুমি সব জানো, সব দেখো, কিন্তু পরিশ্রম না করে ফ্রি ফ্রি সব কিছু পেতে চাইছো, এই ঘুরে বালি বন্ধু, ফ্রি ফ্রি কিচ্ছু হবে না। মোবাইলে চার্জ না দিলে যেমন মোবাইল চলে না, ঠিক তেমনই লেখাপড়া ছাড়াই জীবনে ভালো কিছু করতে পারবে না। আমি তোমাকে বলছি না,
সব কিছু ছেড়ে দিয়ে শুধু লেখাপড়া করো, এটা না, যেমন সব কিছু করছো তার সঙ্গেও লেখাপড়াটাও করো। দেখবে আস্তে আস্তে লেখাপড়াটাকেই ভালোবেসে ফেলবে, তখন মনে হবে লেখাপড়া করে আমি ভালো কিছু করতে চাই এবং আমি ভালো কিছু অবশ্যই করতে পারবো। আমি জানি তুমি নিশ্চয়ই একটা ভালো স্বপ্ন দেখেছো, তার মানে তুমি সেই স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই সঠিকভাবে মেহনত করবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওটি সবার আগে তুমি দেখতে পাও।